সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহির প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি দেখে যে দেখো ডিম ব্রেড ভাজা করে নিলাম, তো বৃষ্টির দিনে এমন একটা জিনিস দিয়ে নাস্তা খেলে কেমন লাগে, বেশ ভালো লাগে, কি বলো তাই না? তো চলো, পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে, চলো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নামাজ পড়ে বাহিরে যাচ্ছি, দেখো কীরকম অন্ধকার হয়ে আসতেছে, মনে হইতেছে বৃষ্টি আসবে, একদম মানে রাত রাত হয়ে গেছে, মনে হইতেছে না যে সকাল, এখন মনে হচ্ছে যেন রাত্রিবেলা। তো এই যে দেখো আমি এখানে বাসির ঘরগুলোয় যে ঝাড়ু দিয়ে নিতেছি, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেছে, ওরা আবার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে সকাল মানে 7টার থেকে স্কুল, আর বড় মেয়ে এখন উঠেনি, ও একটু দেরিতে উঠবে, ওর কলেজ একটু দেরিতে। তো চলো আমি বাসি ঘরটা পরিষ্কার করে নিই। বাসি ঘর দুয়ার পরিষ্কার করে যে দেখো বাহির আছে, দেখো আকাশের কি অবস্থা, মোড় একদম কালো, মেঘ জমে অন্ধকার হয়ে গেছে, মনে যেন রাত্রিবেলা, মনে হচ্ছে না এখন সকাল 6টা বা 7টা। আরে দেখো বলতে বলতে দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই যে বৃষ্টির মধ্যে যে দেখো আমি চা ঝড় বানিয়ে ঝড় দিলাম, মুখর বাদল দিনে জানিনে জানিনে, শুধু এক কাপ চা হলে আর কি লাগে, শুধু এক কাপ চা হলে আর কি লাগে। আর এই যে দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে বসে বসে চা খেয়ে কি আর করব, এ আবার একটু শুয়ে আসলাম, আবার একটু ঘুম দিয়ে উঠলাম। তো এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমছে, জানালাগুলো যে খুলে দিলাম, দেখি যে হ্যাঁ এখন বৃষ্টিটা একদম নেই বললে চলে। তো এই যে দেখো বাহিরে কত পানি জমে গেছে, তাহলে বুঝো কি পরিমাণ বৃষ্টি হয়েছে, যে কি বলবো। এদিকে বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, ও চলে গেছে ওয়াশরুমে, আর এদিকে যে আমি বিছানাপত্র গোছাতে চলে আসলাম, বাসি বিছানা এখনো গোছানো হয় নাই। তো চলো ঝটপটে যে বাসি বিছানাটা গুছিয়ে নেই, বালিশ পত্র দিয়ে একদম পুরো খাট ছড়িয়ে ছেড়ে থাকে, প্রত্যেকের একটা করে কুল বালিশ লাগে, একটা করে মাথার বালিশ লাগে, আর যত শীত বর্ষা গরম যাই থাক একটা মানে কাঁথা লাগবেই লাগবে, এই হচ্ছে প্রতিদিনের রুটিন। তো চলো ঝটপটে যে বিছানাটা গুছিয়ে যে দেখো একটু ঝাড়ু দিয়ে ধুলা আলগা ধুলা গুলা যে পরিষ্কার করে নিলাম। তো এখন যাই দেখি কি নাস্তা বানাবো। তো এই যে দেখো আমি চলে আসলাম, এখানে দুইটা ডিম সিদ্ধ দিলাম, তো বড় মেয়ে বলছে ও ডিম খাবে, দেশি মুরগির ডিম সিদ্ধ দিলাম। আর এখানে শর্টকাটে যে দেখো ডিম ফেটিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে তারপরে যে দেখো একদম ডিম ব্রেড ভাজা করে নিতেছি। তো মেয়ে আর কি যেরকমটা বললো সেরকমটা আর কি বানাচ্ছি, ডিম ব্রেড ভাজা করতেছি, বলতেছে ওইটা খেয়ে নাকি কলেজে যাবে, আর সাথে চা তো আছেই, যে নাস্তা রেডি, তো খেয়ে দে কলেজে চলে যাবে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে খাবো আমি, আর ছোটো মেয়ে স্কুল থেকে আসলে খাবে। আর এদিকে দেখো বাহিরে কত রোদ উঠে গেছে, আর এদিকে যে মেয়ে রেডি হচ্ছে কলেজে যাবে ড্রেস ট্রেস পরে, আর এদিকে আমি ফ্রিজের কাছে আসলাম যে কী রান্না করবো আজকে দুপুরের জন্য। তো আমাকে বড় মেয়ে সব কথা বলে দিল যে আমি কলেজে যাচ্ছি যাচ্ছি, তুমি কিন্তু আমার জন্য ডিম রান্না করে রাখবা, ডিম ছাড়া কিন্তু আমি ভাত খাবো না। কি যে এক ডিমে মানে পেলো যে কি বলবো আমি, এবার যে দেখো একটু করলা নিয়ে এনেছি, তো দেখি আজকে কী কী রান্না বান্না করি। তো চলো সব কিছু একদম কাটাকাটি করে রেডি করে নেই, আর ওদিকে মেয়ে কলেজে চলে গেল, আর ছোটো মেয়ে তো সেই সকালে স্কুলে গেছে, কিছুই খেয়ে যায়নি, একদম খালি পেটেই চলে গেছে। আর এই যে দেখো এখন যাচ্ছি একটু বাহিরে, সবজি টবজি সব কিছু কাটা কমপ্লিট, তো বাহিরে যাচ্ছি। এই যে দেখো উঠানে কি রোদ উঠছে বৃষ্টি হওয়ার পর, এখন এই যে নিজের গাছ থেকে নিজে যে দেখো সজনে পেরে নিতেছে, আর এই সজনের সিজনে যতদিন সজনে থাকবে প্রত্যেকদিনই আমার ইচ্ছা করে যে মানে সজনে খেতে, সেটা তরকারিতে হোক ডালে হোক, তো আমার ডালের চাইতে না তরকারি সাজনাটাই খেতে বেশি পছন্দ, বেশি ভালো লাগে। তো আর দেখো কি মোটা মোটা বুটকু বুটকু হয়েছে সাজনাগুলো, তো তিনটাই নিলাম, বেশি নিলাম না। তো চলো যাই ঘরে, আর ঘরে এসে আমি যে দেখো একদম ঘর টর গুছায় মানে একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ মেয়ে স্কুলে আরেক মেয়ে কলেজে মা বাসায় নেই, তো আমি রান্না করতে যাওয়ার আগে একদম ঘর টর গুছায় ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন যাব মাটি চুলায় রান্না করতে, সব কিছু একদম রেডি করে কমপ্লিট করে রাখছি। তো চলো যাই, এই যে দেখো সব কিছু কমপ্লিট, মাটির চুলায় রান্না করতে যাবো। আর এই যে দেখো মাটির চুলায় রান্না করতে চলে আসছি, তো রান্না করতেছি, তো এখানে যে ভাত হচ্ছে ওদিকে যে আমি মশলা কষাচ্ছি, তো এখানে যে সবজিগুলো দিয়ে দেবো এটা দিয়ে ডিমের তরকারি হবে। আর এই যে দেখো সবজি টবজি সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিলাম, তারপরে যে এখানে হালকা করে ঝোল দিয়ে দেবো। আর আজকে আমি ঘর থেকে না ডিমটা ভেজে নিয়ে আসছি, তো যে মেয়ে বললো ডিম সবজি তরকারি খাবে, আর যেখানে কড়াইতে ডিমটা ভাজতে গেলে না আমার কেমন যেন লাগে, একদম ভেঙে যায় না, তো ঠিকঠাক মতো উল্টাতেই পারি না, তো সেই জন্য ঘর থেকে ভেজে নিয়ে আসছি। আর এদিকে যে দেখো এখানে করলা ভাজি করতেছি, একদম করলার সাথে একটু আলু দিছি, মানে সাদা করলা ভাজি আলু না দিলে না আমার একটু ভালো লাগে না। তো যে দেখো দিয়ে এখন পেঁয়াজ কাঁচা সব কিছু দিয়ে যে ভাজা ভাজা করে নামিয়ে নেব, আর ওদিকে ভাতটা হয়ে গেলে আর তেমন আর কিছু আজকে রান্না
কারণ ফ্রিজে ডাল আছে, মাছের তরকারি আছে, ওগুলা দিয়ে আমি খাবো, মাছের তরকারিও আছে। তার মেয়েদের জন্য যে ডিম সবজি তরকারি করলাম, আর এই যে করলা ভাজা করলাম, আর এই যে দেখো এই যে সবজি টবজি কষানো হয়ে গেছে, এখন এই যে ডিম ভাজাগুলা দিয়ে দিলাম। তো ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে, তো চলো রান্নাবান্না করে, রান্নাবান্না শেষ করে একদম উঠোন টুটুন পরিষ্কার করে তারপর একেবারে ঘরে যাওয়ার। ওদিকে মেয়েরাও মানে স্কুল থেকে কলেজ থেকে চলে আসছে, তোরা তো নাস্তা রেডি আছে, ওরা খেয়ে নেবে, আর বড় মেয়ে তো খেয়েই গেছে। আর এদিকে দেখো যে রান্নাবান্না কমপ্লিট, একদম পাকের ঘরটা একদম ঝাড়ু দিয়ে ওই যে উঠানে চলে যাব, উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ ঘর তো আমি একদম গুছায় টুছা ঝাড়ু দেওয়া রাইখা তারপর রান্না করতে আসছি, কারণ মেয়েরা স্কুল কলেজ থেকে আসলে ক্লান্ত হয়ে আসে, ওরা এসে আর আমাকে কি কাজ করে দেবে। তো এমনিতে বাসায় থাকলে আমাকে অনেক কাজ হেল্প করে, আর মা থাকলে মাও তো হেল্প করে, মা তো গেছে একটু বেড়াতে। তো যে দেখো এখানে মোটামুটি চলো সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, আর উঠোন বাড়ি সব কিছু পরিষ্কার করে এইমাত্রই ঘরে আসলাম। তো চলো তোমাদের একটু রান্নাবান্না দেখা দেই, আজকে কী কী রান্না হলো সেভাবে তো আর বলা হয়নি। এখানে যে ছোটো মেয়ে নাস্তাকে এভাবে ফেলে রাখছে, তো এই যে হচ্ছে সবজি দিয়ে ডিমের তরকারি, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে যে মাছের তরকারি। তো মাছের তরকারি ছিল বলে আমি আর মাছের তরকারি রান্না করলাম না, আর এই যে করলা ভাজা, আর এই যেখানে ভাত সাদা ভাত, এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। আর কি বলবো, মানে কালকে এই সময়টা আমার উপর দিয়ে এমন একটা ঝড় বয়ে গেছে যে মানে কি বলবো, মানে বলার ভাষা করতো, এমন কালকে এমন সময় আমি তো এখানে বসে বসে ঠিক মানে টেবিলে বসে বসে কাঁদতেছিলাম। তো আজকে একটু স্বস্তি লাগতেছে, তো যে দেখো এখনও সেই সেমভাবে বসে আছি, কারণ কালকে মানে আমার হাজব্যান্ড অনেকটা অসুস্থ ছিল। তো আজকে আল্লাহর রহমতে তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসে অনেকটাই সুস্থ, তোমরা সবাই দোয়া করো যাতে আরও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই একটু দোয়া করো, আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো এখন যাব গোসল করতে, গোসল করে নামাজ পড়বো। গোসল করে নামাজ পড়ে যে দেখো ভাত খাওয়ার জন্য চলে আসলাম, বড় মেয়ে আবার টিউশনিতে যাবে, ও আগে আগে ভাত খেয়ে নিয়েছে, আর ছোটো মেয়ে এই মাত্র গেল গোসলে। তো ও বলতেছে ও নাকি পরে খাবে, আমাকে বলতেছে তুমি খাও। তো আজকে একে একে ভাত খেতে বসে গেলাম, আর এই যে করলা ভাজি আর এই যে ভাত নিয়ে বসছি। তো কালকে এই সময়টা বাসায় আমাদের পোলাও মাংস রান্না করা হয়েছিল, কিন্তু ওই যে একটা খবর শুনে আর সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। তো আজকে যে মানে করলা ভাজি সাদা ভাত খাচ্ছি, তারপর মনে হচ্ছে যেন শান্তি লাগতেছে, মানে শান্তিতে একটু খেতে পারতেছি, অনেকটাই টেনশন দুশ্চিন্তা দূর হয়েছে। তো কি আর বলবো, মাংস ভাতের চাইতে এই যে ভাত ভাজি এটাই অনেক মানে তৃপ্তি সহকারে খাচ্ছি, আর মনে শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে, খেতে শুতে বসতে সব দিক থেকেই ভালো লাগে। আর মনে যদি শান্তি না থাকে কোনো কিছুতেই ভালো লাগে না, খেতেও না শুতেও না বসতেও না। তো চলো আর বকবকও না, খাওয়া দাওয়া শেষ করে এই যে শেষে দেখো মাছ সবজির তরকারি নিয়ে এলাম। তো চলো মাছ সবজির তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেই, ভাতটা খেয়ে তারপর একটু মানে রেস্ট করব, কারণ আজকে কালকে থেকে অনেকটা পুকুরে পান আমার উপর অনেকটা ধকল গেছে, বুঝোই তো হাজবেন্ড অসুস্থ হলে স্ত্রীর উপর দিয়ে কী বয়ে যায়। আর এই যেটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, বিকেলবেলা মানে যে একটু শুয়েছি না, এমন ঘুম লাগছিল, ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়ে বাহিরে গেছিলাম কাপড় চোপড় আনার জন্য, আর ওই জয় বালিশটাতে ওইখানে জানালার পাশে মানে এমনিতেই কাত হয়েছিলাম, কাত থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে গেছিলাম, আর উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, উঠে তাড়াতাড়ি আসরে নামাজ পড়ে যে বাইরে থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম। তো চলো যাই তাড়াতাড়ি আগে জানালাগুলো সব লাগাই দেয়, তা নাহলে দেখা যায় বৃষ্টি হয়েছে না, মশা দিয়ে একদম ঘর ভরে যাবে, সন্ধ্যেবেলা দেখা যায় মশার যন্ত্রণা একটু বসাও যায় না, একটু কিছু করা যায় না, অমনি কামড়ে বসে। তো এদিকে যে দেখো ভিজা কাপড়গুলো উপরে মেলে দিলাম, আর এই যে শুকনো কাপড় ছিল সেগুলো এখন এই যে ভাঁজ করে নেব, আর এই কাজটা এখন আমাকে বেশি করতে হচ্ছে, কারণ মা বাসায় থাকলে মা বসে বসে কাপড় চোপড়গুলো ভাঁজ করে দেয়, তো অনেক কাজে আমাকে হেল্প করে। তো এখন এই যে আমি এগুলো যে ভাঁজ করতেছি, তো চলো এগুলো ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে একটু পরে আবার মাগরিবের আজান দিয়ে দেবে, নামাজ পড়ব। তো চলো তারপর আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যের নামাজ পড়ে এসে এক পাশে দুধ বসিয়ে দিলাম আর এক পাশে চা বানাচ্ছি। তো এই যে দেখো দুধটা একদম উতলে পড়েই গেল চা, তো কী আর করবো, আবার নামায় চুলাটা একটু পরিষ্কার করে তার এদিকে যে চাটা হচ্ছে, তো চলো চাটা চুলা একটু জাল হোক। আর ওদিকে যে দেখো কী আনা হয়েছে, পাশের বাসায় ছোলা বুট এগুলো বিক্রি করে একদম শশা টশা সব মশলা টশলা দিয়েই দেয়, পেঁয়াজ কাঁচামরি শুধু একটু জাস্ট মুড়ি দিয়ে মাখিয়ে নিলে কিন্তু সুন্দর মুড়ি মাখা হয়ে যায়। তো একটু সরিষার তেল নিয়ে নিলাম, তো দিয়ে এই যে দেখো এখন মুড়িটা যে মাখায় নিতে আছি, তো সন্ধ্যেবেলা যে মুড়ি মাখা আর সাথে চা, তো এটা দিয়ে আজকে নাস্তা খাওয়া হবে সবাই মিলে, আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা।
তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন ছোটো বড়ো ভাই বোনের অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও, পাশে থেকেও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই আমার এখন ভীষণ প্রয়োজন, তোমাদের ভালোবাসা এখন আমার ভীষণ দরকার। কারণ অনেক কষ্ট অনেক প্রতীক্ষার পর আমি আমার চ্যানেলটাকে একটু জায়গাতে দাঁড় করাতে পারছি, এখন তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তাহলে আমার সেই কষ্ট তো সব কিছু মানে পূরণ হবে। তো সবাই আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।